দেশের বাজারে স্পোর্টস স্ট্যান্ডার্ড টাইপের বাইক ছাড়াও আরও এক ধরনের বাইক এখানে অ্যাভেলেবেল আছে, যেটাকে আমরা ই বাইক বলি, আবার ইলেকট্রিক বাইক হিসেবেও আমরা অনেকে জেনে থাকি। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু ইলেকট্রিক বাইক সম্পর্কে আপনাদের জানাবো যে বাইকগুলো আপনাদের প্রতিদিনের কাজগুলোকে আরও সহজ করে তুলবে। আর এই ইলেকট্রিক বাইকের একটা মজার বিষয় হচ্ছে এই বাইকটা চালাতে আপনাদের কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। তো আপনাদেরকে আমি 50,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকার মধ্যে কিছু ইলেকট্রিক বাইকের ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো লিস্টের 1 নম্বর যে বাইকটা রয়েছে, বাইকটা হচ্ছে হিরো ফ্ল্যাশ এলেক্স, ব্র্যান্ড অরিজিন হিরো ইলেকট্রিক বাইক, ক্যাটাগরি স্কুটার, বাইক টাইপ BLDC, মোটর ওয়াট 250 ওয়াট, টপ স্পিড 25 কিলোমিটার ঘন্টায়। ইলেকট্রিক্যাল গাড়িগুলোতে বেশি টপ স্পিড থাকে না। বাইকটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 1.50 ভোল্টের লাইলন ব্যাটারি, এটা 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর এটার মাইলেজ প্রতিবার চার্জের পরে 85 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে, আর এই ব্যাটারিতে চার্জ হতে 5 ঘন্টা সময় নেবে। বাইকটি সাসপেনশনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন এবং চাকায় থাকছে না কোনো ডিস্ক ব্রেক, এটা সমস্ত দুটো চাকায় রয়েছে ড্রাম ব্রেক। দেশের বাজারে বাইকটির দাম 66,300 টাকা এবং অ্যাবিলিটি থাকছে 6,000 টাইমস। নেক্সট গাড়িটির নাম হচ্ছে তাকওয়ান ওয়ান, বাইকের নাম ওয়ালটন তাকওয়ান ওয়ান এবং ব্র্যান্ড হচ্ছে তাকওয়ান, বাইক ক্যাটাগরি স্কুটার, আর এখানে বাইক টাইপ হাফ মোটর, আর গাড়িটির টপ স্পিড হবে 50 কিলোমিটার ঘন্টায়। ব্যাটারি টাইপে থাকছে লেড অ্যাসিড ব্যাটারি, ব্যাটারি ভোল্ট হচ্ছে 72 ভোল্টের একটি ব্যাটারি, আর ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 20 এম্পিয়ার। একবার ব্যাটারি চার্জ দিলে আপনারা 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, আর যে কোনো নর্মাল বাইকে আপনি যদি 70 কিলোমিটার রান করতে চান তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2 লিটার তেল ভরতে হবে, আর এখান থেকে আপনার 250 থেকে 300 টাকা খরচ করতে হবে, আর যেখানে আপনি শুধুমাত্র 5 থেকে 10 টাকার মধ্যে এই পথটুকু অতিক্রম করতে পারবেন। বাইকটির ব্যাটারি চার্জ হতে সময় লাগবে সর্বোচ্চ 8 ঘন্টা। বডি লেন্থ 1860 mm, বডি ওয়েথ 715 mm, বডি হাইট 1070 mm, আর ওয়েল বেস পাচ্ছেন 1320 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 130 mm, এবং বাইকটির কার্বোয়েড 82 কেজি। বাইকটিতে সামনে এবং পেছনের চাকায় ব্যবহার করেছে ডিস্ক ব্রেক। বাইকের সামনের চাকায় ব্যবহার করেছে 90x90x12 এবং পেছনের চাকায় ব্যবহার করেছে 100x80x12। দেশের বাজারে বাইকটির দাম পাচ্ছেন 1,45,550 টাকা এবং অ্যাবিলিটি থাকছে 6,741 টাইমস। 3 নম্বর বাইকটির নাম হচ্ছে আকিস বন্ধু, বাইকের নাম আকিস বন্ধু, ব্র্যান্ড আকিস কোম্পানি, বাইক ক্যাটাগরি স্কুটার ক্যাটাগরি, মোটো ওয়াট 500, টপ স্পিড আপনারা পেয়ে যাবেন 40 কিলোমিটার ঘন্টায়। বাইকটির ব্যাটারি টাইপে ইউজ করা হয়েছে VRIA, বাইকটির ভোল্ট এখানে উল্লেখ করা হয়নি, এখানে কত এম্পিয়ারের ব্যাটারি সেটাও এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু ব্যাটারিতে আপনি একবার চার্জ দিলে 60 কিলোমিটার আপনি অতিক্রম করতে পারবেন, আর ব্যাটারিটা চার্জ হতে আপনার 6 ঘন্টা সময় লাগবে। বাইকটির কার্বোয়েড 95 কেজি, আর ব্রেকে ব্যবহার করেছে সামনের ডিস্ক এবং পেছনের ড্রাম। টায়ারের সামনে আছে 3.0x10, আর রেয়ারে আছে 3.0x10, মানে দুটো টায়ারই একই রকম। বাইকটি এখানে 3 চাকা বিশিষ্ট হলেও এখানে 2 চাকা উল্লেখ করা হয়েছে। দেশের বাজারে এই ইলেকট্রিক্যাল বাইকটার দাম রাখা হচ্ছে 1,30,000 টাকা এবং অ্যাবিলিটি থাকছে 5,866 টাইমস। আমাদের দেশের বাজারে এমন ইলেকট্রিক্যাল গাড়িগুলো আরও অনেক রয়েছে, আমি শুধুমাত্র এই 3টে গাড়ির বিবরণ এই ভিডিওতে দিয়েছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের পছন্দের গাড়িটার নাম লিখে দেবেন। প্রতিনিয়ত বাইক, কার, মোবাইল এবং অন্যান্য ডিভাইস সম্পর্কে আপডেট, নিউজ এবং এর ডিটেলস সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।